ডাক্তার সাহেব অবস্থা বেশি ভালো না এখনো ঠিক বলতে পারছি না পেটে আঘাত পেয়েছে নিকটাত্মীয় কারা আছে তাদের খবর দিন মা মা আজ তোমার একটা মস্ত বড় ভুল আমি ভাঙিয়ে দেব তুমি আমার যে মামাকে এতদিন বাবা মাস্তান বলে জানতে যে মামাকে বলেছিলে আমার বাবার খুনি সেই রাজু মামা সম্পূর্ণ নির্দোষ হ্যাঁ মা সে খুনি না যারা খুন করেছে তাদেরই শাস্তি দেবার জন্য সে হয়েছে বাবা মাস্তান কিন্তু কি বলছিস বাবা সব সত্যি তোর স্বামী আমার মিলে শ্রমিক ধর্মঘট করেছিল আমার কোটি টাকা লোকসান করিয়েছিল ওকে আমি ধর্মঘট ভেঙে ফেলার জন্যে টাকাও সেধেছিলাম কিন্তু ওই সাদা ছিল বড় সৎলোক রাজি হয়নি তারপর তোর ভাইকে টাকার লোভ দেখিয়ে তোর স্বামীকে খুন করতে রাজি করিয়েছিলাম টাকার জন্যে আমার ভাই খুন করতে রাজি হয়েছিল তোকে বিয়ে দেবার জন্য রাজি হয়েছিল কিন্তু সে জানতো না যে ওই শ্রমিক নেতাই তোর স্বামী আরে শালা মারতে গিয়েও থেমে গিয়েছিল আর আমিও তখন সেই সুযোগে রাজুর হাতে ধাক্কা দিয়ে তোর স্বামীর পেটে ছুরি ঢুকিয়ে দিলাম তোর স্বামীও শেষ আর খুনি হিসাবে তোর ভাইয়ের হলো 20 বছর জেল মারল কে আর জেল কাটল কে তোকে আমি শেষ করে দেব তোর নামে আগেই কইছি তোরা ভাই বোন বড় ভাইয়ের নাম মুখে নিতে নাই এতে অসম্মান হয় কারণ যদি তোর স্বামীকে আমি শেষ করেছিলাম এবার তোকেও শেষ করবো ওদের নিয়ে গাড়ি ধরো কুইক ছেলেকে কেন নিয়ে গেলাম জানিস তোর ছেলেকে মেরে মৌকে মিশার সাথে বিয়েতে রাজি করাবো তারপর ডিসি হবে আলি চেয়ারম্যানের বিয়ায়